কল্পতরু উৎসব, ভক্তদের ভিড় কাশীপুর উদ্যানবাটিতে। দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরে পুজো দিতে লম্বা লাইন ছাড়ালো বালিব্রিজ পর্যন্ত। বছরের প্রথম দিনে সকলেরই প্রার্থনা, নতুন বছর সকলেরই ভালো কাটুক। কল্পতরু উৎসব পালন জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বর, উপচে পড়া ভিড় পুণ্যার্থীদের। জানা গেছে 1886 সালের পয়লা জানুয়ারি কল্পতরু অবতারে অবতীর্ণ হন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। তারপর থেকেই এই দিনটিকে কল্পতরু উৎসব হিসাবে উদযাপিত হয় দক্ষিণেশ্বর কালীবাড়ি, কাশীপুর উদ্যানবাটি থেকে শুরু করে জয়রামবাটি, কামারপুকুর মঠ ও মিশনে। দক্ষিণেশ্বর কালীবাড়িতেও রামকৃষ্ণ অনুগামীরা এদিন গোটা দেশ থেকে পুজো দিতে আসেন, দিনটি পালন করা হয়। কারণ এই দিনেই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। কারণ এই দিনেই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব নিজেকে কল্পতরু হিসাবে ঘোষণা করেছিলেন। এর পেছনে রয়েছে এক কাহিনী। জানা যায় শ্রীরামকৃষ্ণ সে সময় দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত। তখন তাকে কাশীপুর উদ্যানবাটিতে চিকিৎসার সুবিধার জন্য আনা হয়েছিল। সেই সময় পয়লা জানুয়ারি, একটু সুস্থ বোধ করায় তিনি শিষ্যদের নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। শিষ্যদের মধ্যে ছিলেন নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। উদ্যানবাটির এক গাছতলায় দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করেন, তোমার কি মনে হয় আমি কে? জবাবে নাকি গিরিশ ঘোষ বলেছিলেন, আমার বিশ্বাস আপনি রামকৃষ্ণ পরমহংস, মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার। এই কল্পতরু উৎসবকে কেন্দ্র করে ভক্তদের ভিড় কাশীপুর উদ্যানবাটিতে। সোমবার ভোররাত থেকেই উদ্যানবাটির গেটের সামনে লম্বা লাইন পড়ে যায় পুণ্যার্থীদের, ঢল নামে দর্শনার্থীদের। এদিকে কাশীপুর ডাকাত কালীবাড়ি পেরিয়ে গোপাল চ্যাটার্জি রোড ধরে প্রায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছে যায় লাইন। সকাল থেকেই বিশেষ পুজো পাঠের উদ্যোগ দক্ষিণেশ্বর কালী মন্দিরেও। নতুন বছরের প্রথম দিনে মাকে দর্শন করতে ভিড় জমিয়েছেন ভক্তেরা। প্রচুর ভক্ত সমাগম হবে আগে থেকেই আশা করেছিলেন দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ। তাই মাঝে অন্নভোগের সময়টুকু বাদ দিলে ভোর 4টে থেকে রাত 9টা পর্যন্ত মন্দির খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয় মন্দিরের পক্ষ থেকে। কল্পতরু উৎসব উপলক্ষে ভিড় জমেছে কামারপুকুর জয়রামবাটিতেও। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে পুজো দিতে হাজার হাজার ভক্তদের ভিড়। মন্দির চত্বর পেরিয়ে পুজো দেবার লাইন পেরিয়ে এলো বালিব্রিজ পর্যন্ত। দীর্ঘ সময় বালিব্রিজের ওপর পুজোর ডালা নিয়ে অপেক্ষা করতে দেখা যায় পুণ্যার্থীদের। এ বিষয়ে পুজো দিতে আসা এক পুণ্যার্থী বলেন, আজ বছরের প্রথম দিন, বছরের শুরুটা মাকে পুজো দিয়েই করতে চায়, যেন সারাটা বছর আমাদের প্রত্যেকেরই খুব ভালো কাটে। লাইন থাকলেও আমরা প্রতি বছরই এভাবেই পুজো দিই, খুবই ভালো লাগে এই দিনে এখানে আসতে পেরে। প্রথম বছরের প্রথম দিনটা মাকে দিয়ে শুরু করা চাই। কতটা লাইন দেখছি, হ্যাঁ লাইন কতটা পড়েছে, ব্রিজ ছাড়িয়ে গেছে আপাতত, তাও অপেক্ষা করছি। হ্যাঁ অবশ্যই মাকে দিয়ে তো যখন ফিরে যাব, যেন প্রথম দিন ভালো কাটে, সারাটা বছর এভেনলি প্রত্যেকটা বছরে যেন ভালো কাটে। কিরকম লাগছে কি লাইন দিতে হবে, এত বড় লাইন, কিছু করার নেই আজকে, প্রার্থনা বসে, এরকম কিছু স্পেশাল কিছু থাকে না, বছরের প্রথম দিন মাকে দর্শন করা আর কিছু না, প্রতিকার করা ছাড়া উপায় তো নেই আজকে কিছু, যে মানুষ আসলে মানুষের লাইন তো দিতে, বালিব্রিজ ক্রস করে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা।